Hello everyone, I'm Foridul Islam Rani, mentor of Shikbi Shabai, ebong freelancing korchi marketplace e Upwork ebong Fiverr e. Age ami web design e kaj kortam, tarpore WordPress e kaj korechi ebong ekhon mone hocche je ektu notun skill gather kora dorkar jeta ami amar learner sathe share kori. So notun skill hishebe amar kache mone hochhilo je Shopify platform ta niye kaj kora dorkar ebong ami protomoto dropshipping niye doradori korchilam. আমি যখন শিখেছি তখন আমি নিজে বিজনেস করার চিন্তা করেছি পরবর্তীতে মনে হচ্ছে যে না নিজে বিজনেসটা একটু বেশি টাফ তো অন্যের বিজনেসকে আমি একটু হেল্প করি তো তখন আমি অ্যাকাউন্ট করি আমি কাজ শিখি ড্রপশিপিংটাকে বেস করে আমি স্টোর তৈরি করি দেন আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছিল যে গিগ বানাই তো গিগ বানানো শুরু করি তারপর আপওয়ার্কে কাজ করা শুরু করি এবং ফাইবারে আমি এই পর্যন্ত 65 প্রজেক্ট রান করেছি আপওয়ার্কে আমি প্যারালালি কাজ করছি দুটো প্রজেক্টে আমার স্কিলগুলো আমি চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করব এই কোর্সটাতে আপনারা কি কি পাচ্ছেন সেটা একটু দেখে নেন এই কোর্সটিতে থাকছে Shopify অনলাইন স্টোর কিভাবে সেটআপ করবেন কিভাবে কাস্টমাইজ করবেন আপনি ফ্রি থিম নিয়ে কিভাবে কাজ করবেন আপনি প্রিমিয়াম Shopify অ্যাপস নিয়ে থিম নিয়ে কিভাবে কাজ করবেন সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে এবং কিভাবে আপনি টেমপ্লেট ডিজাইন করবেন কিভাবে আপনি পেজ বিল্ড করবেন এই জিনিসগুলো নরমাল মনে হলেও Shopify প্ল্যাটফর্মে কিন্তু কাজ করাতে একটু কমপ্লিকেশনস থাকে একটু বুঝতে হয় ভেরিয়েশনে কাজ করাতে একটু বুঝতে হয় এবং কিভাবে আপনি কালেকশন ম্যানেজমেন্ট করবেন সেই জিনিসগুলো জানা খুবই জরুরি কারণ ক্লায়েন্ট এই জায়গাগুলোতে বেশি ফোকাস দেয় এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেজ বিল্ডার অর্থাৎ ল্যান্ডিং পেজ ডিজাইন যে কোনো একটা হোম পেজ ডিজাইন বা প্রোডাক্ট পেজ ডিজাইন এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট তবে আমরা এই পেজ বিল্ডারে যখন কাজ করব তখন আমরা তিনটা পেজ বিল্ডারকে সিলেক্ট করেছি একটি হচ্ছে জেম পেজ একটি হচ্ছে পেজ ফ্লাই আরটি হচ্ছে সোগান পেজ বিল্ডার এই তিনটি পেজ বিল্ডার মার্কেটপ্লেসে অনেক বেশি ডিমান্ডেবল এবং ক্লায়েন্ট কিন্তু এই জিনিসগুলোকে বেশি সাজেস্ট করে সবচেয়ে বেশি সাজেস্ট করে হচ্ছে সোগান এবং তারপরে পেজ ফ্লাই তারপর হচ্ছে জেম পেজ তো আশা করছি পুরো কোর্সটাতে একটা প্যাকেজ পাবেন শেখার জন্য এবং সর্বশেষে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্লাসগুলো করব গিগ কীভাবে ক্রিয়েট করবেন কীভাবে আপনি গিগ রিচ করবেন মার্কেটের স্কিলে রিজাল্ট হবেন কোন ক্যাটাগরিতে গিগ করলে আপনি ভালো একটা আউটপুট জেনারেট করতে পারবেন রেসপন্স ভালো পাবেন এবং আপনি আপওয়ার্কেও কীভাবে অ্যাকাউন্ট করবেন আপওয়ার্কে নিজেকে কীভাবে ইন্ট্রোডিউস করবেন আপনার প্রোফাইলটা কীভাবে ক্রিয়েট করবেন এই জিনিসগুলো নিয়ে শেয়ার করা হবে যেহেতু আমি দুটো মার্কেটপ্লেসেই কাজ করি সো আমার স্কিলটা আমি আবার আপনাদের সাথে শেয়ার করবো আপনারা হয়তো ভালো কিছু পাবেন আমার কাছ থেকে থ্যাংক ইউ সো মাচ বাদ যাবে না কেউ শিখবে সবাই